বর্ণাঢ্য আয়োজন ও শত শত সমর্থক নিয়ে উৎসব মুখর পরিবেশে এবারের মৌসুমের দল বদল করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একসময়ের জনপ্রিয়তার শীর্ষ ছিল এই দল, সময় পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাওয়া এই দলটি জনপ্রিয়তা ফেরাতে ছন্দময় ফুটবলের পাশাপাশি শিরোপা জেতার জন্য নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দলটির কর্তৃপক্ষ। আমরা আশা করি যে আগামী দিনে এই বাফুফের এবল নেতৃত্ব ফাইনালি সালাউদ্দিন ভাই, সালাম মুর্শিদি, বাদল রয়, কোহিনুর, আমাদের এরা যে সময় খেলত উনাদের খেলাতে, আমরা আসলাম ভাই, আমাদের এই খেলাগুলোর ওই লেভেলটার থেকে আমরা পিছিয়েছি। স্ট্যান্ডার্ড অফ গেম যেটা, ওই জায়গাটাকে যদি আমরা ফেরত এনে ওইখান থেকে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরি, আমার উপরে উঠতে হবে। ওই জন্য আমাদের বাফুফেরও ফান্ডিংয়ের প্রয়োজন আছে। সব জায়গায় একটা ওভারঅল উন্নয়নের জন্য কিন্তু প্রত্যেকটা, আমি মিনিস্ট্রিকে অনুরোধ করব যে বাফুফে যাতে পর্যাপ্ত ফান্ড পায় এর উন্নয়নের জন্য। এবং যেহেতু আমি একটু আগেই বলেছি যে এই ক্রীড়াকে প্যাট্রোনাইজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে দেখেন, ওনার কিন্তু মহামেডান দেখার কথা না, ওনার মহামেডানের প্রতি দরদ থাকার কথা না। উনি বিশ্বাস করেন যে মহামেডান আবাহনী ব্রাদার্স এই সব টিম যদি এগিয়ে না আসে তাহলে ক্রীড়ার প্রকৃত উন্নয়ন হবে না, এটা বিশ্বাস করেন বলেই আজকে আমরা আশা অত্যন্ত আশান্বিত যে সালাউদ্দিন ভাই অত্যন্ত আস্থাভাজন একটি ব্যক্তি, ওনার আরেকটু যদি কার্যকর উদ্যোগ থাকে ইনশাআল্লাহ আমি মনে করি যে ফুটবলের হৃত গৌরব আবার ফেরত আসবে। আমরা বোর্ড চেষ্টা করতেছি যেটা একটা একটা সুরা করা যায়, এবং আমাদের এই যে বড় একটি স্থাপনা এখানে করা, এই মুহূর্তে আমাদের দেখছি যে বাইরের কোনো কোম্পানি আসবে না, আমাদের বাংলাদেশের ভিতর থেকে ব্যাংক কিন্তু আমাদেরকে বড় লোন দেবে না। কারণ ভালো করে জানেন যে এই সমস্ত ক্লাব আমাদের কোনো ইনকাম নাই, হয়তো আমরা একটা জায়গায় হাত দিলাম 200 কোটি মাটির নিচে খরচ করলাম, তারপর উপরে উঠতে পারলাম না, বিক্রি হলো না, আমরা দেবো তো আমরা ডেভেলপার খুঁজতে হচ্ছে। এবং সেই ডেভেলপার খুব ভালো ডেভেলপ হতে হবে, আমাদের যাদের চিনি, যারা আমরা মনে করি যে তাদের উপর মানুষের বিশ্বাস আছে, তার এই বিল্ডিংটা করতে পারবে। তা আমরা এই সমস্ত একটা আমাদের সভাপতি সাহেব আছেন, ডাইনামিক লোক, আমরা একসঙ্গে চেষ্টা করতেছি বোর্ডের সদস্য, আশা করি আপনাদের অল্পদের মধ্যে একটা সুসংবাদ দিতে পারবো। আমরা সার্বিকভাবে যেহেতু আমাদের হেড কোচ বলেছে দুইটা ট্রফিতে আমরা হাত দিতে চাই, ইউ আর টকিং অ্যাবাউট আউট অফ এইট, আউট অফ এইট অ্যাটলিস্ট টু, এবং আমি মনে করি, আমি বিশ্বাসও করি অ্যাটলিস্ট টু দুইটাতে আমরা হাত দেবো। হাত দেবো মানে হাত দিয়ে ঘরে নিয়ে আসবো। উদ্দেশ্য একটাই, যে সাপোর্টারদেরকে উজ্জীবিত করা, সাপোর্টাররা যাতে আশাবাদী হতে পারে, এবং আমরা মনে করি যে আমাদের এই আগ্রহ এবং উৎসাহ তাদেরকে উৎসাহিত করবে। সো সেই কারণে দলবদলটা আনুষ্ঠানিকতা একদম সুন্দরভাবে গর্জিয়াসলি করা, এবং দেখবেন যে রাতে আমাদের সন্ধ্যায় একটা অনুষ্ঠান আছে যেখানে সাপোর্টাররাই বেশি থাকবে, আমন্ত্রিত অতিথিসহ সাপোর্টাররা, যেখানে হয়তো মত বিনিময় এবং আলোচনা হবে যে হ্যাঁ কীভাবে মহামেডান ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে উৎসাহিত করা যায়, কীভাবে ভালো করা যায়, এগুলো সাপোর্টারদেরকে আসলে ইন্সপায়ার করা। প্লেয়ার আছে যারা আপকামিং প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, সব কিছু মিলে একটা সুন্দর দল গঠন হয়েছে যেখানে আমরা কিছুটা আশাবাদী হতে পারি, এবং আশাবাদী হয়েছে ইনশাল্লাহ। সে এখন মাঠে পারফরমেন্স ছিল তাদের দেখার বিষয় না, ক্লাবের কাছে তো তাদের একটাই প্রত্যাশা যে চ্যাম্পিয়নশিপ ফাইট এবং চ্যাম্পিয়ন হওয়া। তো সেই ক্ষেত্রে আমরা শুধু চ্যাম্পিয়ন বলতে পারবো না, তো এই মুহূর্তে যে চ্যাম্পিয়ন হচ্ছে, চ্যাম্পিয়ন ফাইট করব, সেই জিনিসটাই সাপোর্টাররা যেটা চায় সেটাই আমরা বলছি, এবং ইনশাল্লাহ কাজেও সেটা প্রমাণ পাওয়া যাবে। 13 তারিখে ইন্ডিপেন্ডেন্ট কাপ দিয়ে শুরু, তারপরে লিগ, তারপরে ফেডারেশন কাপ। পুরনো খেলোয়াড়দের পাশাপাশি নতুন খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন করতে চায় মোহামেডানকে। গতবার লাস্ট যে টিমটা ছিল তার থেকে এবার একটা ব্যালেন্স টিম হয়েছে, তো আশা করতেছি যেভাবে দলবদল মোহামেডান টিম এবার একটা নতুন রূপ নিয়ে, যেভাবে ঘোড়ার গাড়ির লাইটিং অনুষ্ঠান, আসলে অনেকদিন পরে এ ধরনের আয়োজন একটা মোহামেডান করছে, তো আশা করতেছি যে আপনার যে প্লেয়ারগুলো আছে, যারা মিডফিল্ড, স্ট্রাইকার, ডিফেন্স, যে আগের প্লেয়ারগুলো বা ফরেন কালেকশনগুলো, অলমোস্ট অনেক ভালো স্ট্রং একটা টিম হয়েছে, আশা করতেছি স্বাধীনতা কাপ ভালো কিছু দিয়ে শুরু হবে।
আমার আমি লাস্ট বসুন্ধরা কিংসে খেলছি লাস্ট, যেহেতু সেই অভিজ্ঞতায় দিয়ে যেহেতু লাস্ট তিনবার চ্যাম্পিয়ন হয়েছি লীগ বা স্বাধীনতা কাপ ফেডারেশন কাপ, তো সেই হিসেবে আমি এবার লাস্ট 9 বছর আগে এখানে এখানে হলো আপনার 2009 সালে আমি এখানে শুরু করছিলাম, তো তারপর আবার কামব্যাক করে আবার সেই ঘরের ছেলে ঘরেতে আসছে। আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি মিডফিল্ড খেলি, ডিফেন্সিভ বা অ্যাটাকিং মিডফিল্ড দুইটা পজিশনেই খেলতে পারি। ইনশাল্লাহ স্বাধীনতা কাপে ভালো একটা রেজাল্ট উপহার দেবো। সবসময় মানুষের একটা চাহিদা থাকে বা সমর্থকদের একটা চাহিদা থাকে, সেটা পূরণ করা একটা বিশাল বড় ব্যাপার। আর প্লাস এখানে খেলার ভালো করলে অবশ্যই এটার মজাটা অনেক বেশি, বা সবার সাথে একটা প্লেয়ার হিসাবে সবাই পরিচিতি, যেটা এইসব টিমে খেললে সেই পরিচিতিটা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছে এটা একটা ইতিহাসের জায়গা মহাজন ক্লাব, তো আসলে এটা ফিলিংস অন্যরকম, আর মানে খেলতে পারে অনেক খুশি আর হ্যাপি। গতবারের থেকে এবার মোটামুটি অনেক ব্যালেন্স টিম, গতবার থেকে এবারের টিমটা আসলে অনেক ভালো আর কি। তো সবারই মানে সাপোর্টার যারা আছে ওনাদের প্রত্যাশা আমাদের, আমরা যেন ওনাদের একটা ট্রফি উপহার দিতে পারি এবং আমাদেরও মানে ওই টার্গেটে আমরা আগাচ্ছি। আমরা আসলে সব প্লেয়ারদের আর কি মানে এবার একটাই লক্ষ্য, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য আমরা মানে ওইভাবে প্রিপারেশন নিতেছি। আমাদের লক্ষ্য আমরা সামনে স্বাধীনতা কাপ আছে, তারপর লীগ আছে, ফেডারেশন কাপ আছে, আর সুপার কাপ একটা আছে, মানে 4টা টুর্নামেন্ট আছে। আমরা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি মানে আমরা আমাদের ওইভাবে প্রিপারেশন হচ্ছে। অন্যান্য বার থেকে এবারে আমাদের টিমটা ভালো হয়েছে। আমরা আমাদের যারা লোকাল প্লেয়ার নতুন কানেক্ট করছে, যারা লোকাল প্লেয়ার আছে বা বিভিন্ন ক্লাব থেকে যারা আসছে, সব প্লেয়ারগুলো ভালো। ইভেন ফরেন আদার্স প্লেয়ার যারা আছে ওরাও, ফরেন প্লেয়ারও ভালো। আগের টিমগুলোর থেকে এখন টিম আমার ব্যাটার মনে হয়েছে। আর আমরা আমাদের কোচিং স্টাফ যারা আছে অল এভরিথিং অনেক সাপোর্ট করতেছে আমাদেরকে, আমাদেরকে যা প্রয়োজন হইতেছে, যা মাঠে যা ইম্প্রুভ করার জন্য যা দরকার তাই আমাদের কই করতেছে। ওই ওভারঅল আমাদের সব মিলে এখন ভালোই যাচ্ছে। এখন দেখার বিষয় আমরা কতটুকু 100% দিয়া আমরা কীভাবে ক্লাবকে ভালো পর্যায়ে নিয়ে যাইতে পারি। আগামী 13 নভেম্বর শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপে নতুন এই ফুটবল দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে মোহামেডান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।